এখন সময় আসেনি, আপনি ফজর নামাজ পড়া ভালো কাজ জানি, কিন্তু আপনি আগিয়ে নিয়ে আসেন হবে হবে না? কেউ যদি মনে করে ভাই একটা কাজ করি, আমরা কালকে কুরবানির ঈদ করব, সবাই মিলে ঈদগাহতে যাব, গরু ছাগল যা আছে ইমাম সাহেবকে বলবো, ইমাম সাহেব আপনি শুরু করে দেন, আজকে আমাদের গ্রামের মানুষ সবাই মিলে কুরবানি করে দেবো, ব্যবহৃত কুরবানি যদি আপনারা সবাই মিলে করেন আল্লাহ কি কুরবানি কবুল করবে? কথা বলেন না কেন? এমন সময় আসে নাই। কেউ যদি মনে করে কালকে আমরা ফিতরা দিতে শুরু করে দেবো, ফিতরা কালেকশন করবো, ব্যবহৃত ফিতরা আল্লাহ কবুল করবে? করবে না কেন? কারণ আপনার সময় আসে নাই। মানে আপনাদের দুটো জিনিস ক্লিয়ার হলো, এক ইবাদত করতে হলে কতটুক করবো এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হতে হবে, দুই ইবাদত করার সময়তে দেখতে হবে কোন সময় মেনটেন করতে হবে। যদি মনে করেন আমি ফজর নামাজ পড়বো, পারবেন না। যদি মনে করেন এখনই রমাজান কৃষ্ণ যা আমি পূর্ণ করে দিব, এমন করতে পারবেন? কথা বলেন না কেন? ইসলাম নির্ভর করছে সময়, যেই সময় ইবাদত ওই সময়তেই করতে হয়। একটা হচ্ছে স্থান, কিছু কিছু ইবাদত হচ্ছে স্থান কেন্দ্রিক। আমাদের সমাজে কিছু বেরেলবি ভাইরা আছে যারা কবর মাজার পূজাকে ধর্ম মনে করে, তারা বলে সৌদি আরবের সব সরকার এরা কাফের, এরা ওয়াহাবি, এরা ইহুদি দালাল। ভাই বলে কি বলে না বলে? তারা বলে যে সৌদি আরবের যিনি শেখ সুদাইস আছেন উনার পিছনে নামাজ পড়া জায়েজ নয়, হারাম, এবং তারা নামাজ পড়লো তারা ঘুরি আবার নামাজ পড়ে। এখন ওরা যত রাত করুক আর ঝাল করুক, যদি মনে করে যে ঝাড়খণ্ড আপনাদের আমাদের এই মুর্শিদাবাদের মধ্যে সোনার একটা কাবা শরীফ তৈরি করবে, তারপর সাত বন্যা সাত ছোলার তাওয়াফ করবে, মানে ঘোরাঘুরি করবে, বা তার হজ হবে? কথা বলেন, ওরা বিশ্বের টাকা পয়সা হীরা দ্বারা মনি মুক্তা সবগুলোকে জমা করে যদি একটা কাবা তৈরি করা হয়, ও যেটা হাসলে আনসার তৈরি করা হয় স্বর্ণের, তারপর যদি মনে করে না ওনে চুম্বন দিব, ভাই একটা নেই কি পাবে? তারপরে বোঝা গেল কিছু কিছু ইবাদত হচ্ছে যে স্থানে আল্লাহ যেতে বলেছেন, নবী যেতে বলেছেন ওখানেই যেতে হবে, মানে হজ যদি করতে হয় আপনাকে সৌদি আরবের ভূমিতেই যেতে হবে, কাবা শরীফকে তাওয়াফ করতেই হবে, নচেৎ আপনি যতই আজমির শরীফে যান আর নিজে একটা কাবা শরীফ তৈরি করেন, সাত বার নয় সাত কোটি বার যদি আপনি তাওয়াফ করেন, আপনার হজ বলে কিছু হবে না। মানে তিনটে জিনিসকে মেনটেন করলে আমাদের সমাজের মধ্যে যত মিথ্যা এবং বানোয়াট ইবাদত আছে, আমল আছে, বিরাট যুক্তি ইবাদত আছে, সবগুলোকে খুব সহজে এগুলোকে আপনি বুঝতে পারবেন। যদি এতটুকু না বুঝেন আমরা ব্যর্থ আপনাদের কাছে ইসলাম থেকে বুঝাতে। আমাদের দুর্ভাগ্য, আমরা কষ্ট পাই যে আপনার ইসলামটা বুঝছেন না, আল্লাহ নবীর ওই কথাটা বুঝছেন না। মানে আমিরা আমরা লাই সালাই ইয়ামরুনা ফাওয়ারাত, কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল নবী বলে নাই, ফাওয়ারাত সেটা বাতিল। ইবাদতের তিন কম সবার বুঝে নেন, এক কতটুকু ইবাদত করবেন, দুই কোন সময় করবেন, তিন কোন স্থান করবেন। যদি ১৯ বিশ হয়ে যায় ইবাদত আল্লাহ কবুল করবে না? আমরা মনে করি আমল বেশি করলেই ভালো, এটা সুন্নাহ একটু বেশি করলে ভালো, ব্যবহার তো খতনা করা ভালো কাজ না খারাপ কাজ? জি, সুন্নাতে খতনা দেয়া মানে আপনার কাছে মুসলমানি করা ভালো কাজ না খারাপ কাজ? আপনি মনে করছেন যে কোনো ইবাদত ভালো কাজ বেশি করলেই ভালো, এক কাজ করে সুন্নাত একটু বেশি করে করে দিবেন কি হবে? যদি খতনা একটু বেশি করে করে দেন কি হবে ভাই? ফরজ বাতিল হয়ে যাবে, বউ যদি বাড়িতে থাকে দুদিন পর পালিয়ে যাবে, আর বিয়ের আগে বুঝতে হলে খবর আছে আপনার, মানে আপনার বউ থাকবে না, কারণ আপনি একটু সুন্নাত বেশি পালন করতে গিয়েছেন। তাই বেশি জিনিস কোনো জিনিসই ভালো নয়। আপনি ভাবতেন ইলিশ মাছ তো অনেক দাম পায় না, শ্বশুর বাড়ি গিয়েছেন, শ্বশুর একটা বড় দু কেজি ইলিশ নিয়ে এসেছে, আর আপনি বলছেন সবগুলো জামাইকে সামনে দিয়েছে, আপনি ভাবছেন শ্বশুর দিয়েছে ইলিশ মাছ, ওটা দু কেজি ইলিশ মাছ যদি একাই একবারে খেয়ে নেন, বা আপনি কোথায় আপনার ঘর হবে, পায়খানা বলে ওখানে শুয়ে থাকতে হবে। ইলিশ মাছ ভালো কিন্তু বেশি খাওয়া ভালো, কথা বলেন, ইলিশ মাছ খাওয়া ভালো, টেস্টি, সব ঠিক আছে, কিন্তু একটু যদি বেশি বেশি খেতে যান এই ইবাদত কি ভালো হবে? আর সরি, এই মাছটা খাওয়া আপনার শরীরের জন্য কি ভালো হবে? না। ঠিক একই ভাবে ইবাদত যতটুক নবী দিয়েছে, যে সময় দিয়েছে, যে স্থানে দিয়েছে, তিন থেকে মেনটেন করে ইবাদত করতে হবে। নিজের নাফসের, নিজের অনুমতি দিয়ে, নিজের আবেগ দিয়ে কোন ইবাদত যদি করেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। অবশেষে আরেকটা জাল হাদিস বলি, জাল হাদিস শুনবেন, সহি তো অনেক শুনেছেন, একটু জাল হাদিস শুনি, আরেকটা জাল হাদিস দেখেন। মালাকুল মত মানে আপনার কথা অনুযায়ী আজরাইল ফেরেশতা, কোন ফেরেশতা? কোরআন হাদিসে মালাকুল মত এসেছে, তাবেঈদের পর থেকে আজরাইল নামটা কিছু কিছু বর্ণনা পাওয়া যায়,
তার মানে বোঝা গেল মালিকুল মত আমার আপনার ভাষা অনুযায়ী আজরাইল ফেরেশতার বন্ধু হচ্ছে নবী ইদ্রিস। কোন নবী কথা বলেন? নবী ইদ্রিস আলাইহিস সালাম। হঠাৎ একদিন ইদ্রিস আলাইহিস সালাম বলছেন মালিকুল মতকে আজরাইল ফেরেশতাকে, জাজরাইল দোস্ত আমার আমি একটু জান্নাত দেখতে চাই। কি দেখতে কথা বলেন? জান্নাত দেখতে চাই। সঙ্গে সঙ্গে মালিকুল মত আজরাইল ফেরেশতা নবী ইদ্রিসকে নিয়ে এখন আসমানে চলে গেছে, এখন জান্নাত দেখানো বাদ দিয়ে নবী ইদ্রিসকে জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে। কথা বুঝতে পারলেন? যখন এই নবী ইদ্রিস আলাইহিস সালাম জাহান্নামে ঢুকেছে, ঢুকে জাহান্নামের উত্তাপ, জাহান্নামের ভয়াবহতা দেখে নবী ইদ্রিস অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার মুহূর্তে যখন পড়ে যাবে, ঠিক এই সময়তে মালাকুল মত সঙ্গে সঙ্গে তার পাখা দিয়ে ইদ্রিস আলাইহিস সালামকে জাহান্নাম থেকে বাইরে বের করে চলে এসেছে। ইদ্রিস সঙ্গে সঙ্গে, দোস্ত তুমি কি করলে? তোমাকে বললাম জান্নাত দেখে তুমি জাহান্নাম দেখো, মানে আমি তো পুলিশ ভুলে যাচ্ছিলাম। সঙ্গে সঙ্গে মালিকুল মত বলছে যে আল্লাহ যখন জান্নাত তৈরি করেছে, জাহান্নাম তৈরি করেছে, তুমি জান্নাত দেখতে দিয়েছিলে, কাজে জাহান্নামটাকে আগে দেখালাম, কারণ জাহান্নাম না দেখলে জান্নাতের বর্ণনা তুমি উপভোগ করতে পারবে না। এরপর নবী ইদ্রিস বলছে চলো জান্নাত দেখাও। যখন এই জান্নাতের মধ্যে নবী ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে গেছে, জান্নাতের অপূর্ব সৌন্দর্য দেখে সঙ্গে সঙ্গে নবী ইদ্রিস আলাইহিস সালাম পাগল হয়ে গেছেন, এত সুন্দর জান্নাত। কিছুক্ষণ পরে নবী ইদ্রিস আলাইহিস সালামকে নেওয়ার জন্য আজল ফেরেশতা ঢুকেছে, ওই যে দোস্ত চলো দুনিয়াতে চলো, এবার দুনিয়াতে চলো। নবী ইদ্রিস বলছে আমি আর যাব না, আমি আর যাবো না, আল্লাহ বলেছে যে জান্নাতে একবার ঢুকবে সে জান্নাত থেকে বের হবে না, আমি জান্নাত থেকে আর যাবো না, আমি এখানে বসলাম। জান্নাতে বসে বলছেন নবী ইদ্রিস আলাইহিস সালাম মালিকুল মত মনটাকে খারাপ করে চলে এসেছে, এই হাদিস মেনে চায় না। এই হাদিস কি কথা বলে? এই হাদিস মেনে চায় না, কোরআন হাদিসে নেই, কিন্তু এই কথাগুলো বড় বড় বক্তারা বলছে। কি বলছে না? আপনি এখন ভারত আর বাংলাদেশে এটা সব এক হয়ে গেছে, একাকার হয়ে গেছে ইউটিউবের কারণে। এই কথা বলেছে আপনাদের আমাদের সকলের প্রিয় বক্তা, দেখবেন বড় বড় বক্তা, এটা হচ্ছে আবু হামজা। কি বললাম? আমির হামজার বক্তৃতা শোনেন? জি শোনেন? কারা কারা শোনেন একটু হাত তোলেন তো। একটু ইউটিউবে গিয়ে লিখেন যে নবী ইদ্রিস আলাইহিস সালামের জান্নাত আমির হামজা, দেখেন এই বক্তৃতা উনি দিয়েছেন। আর এর আগে যে হাদিসগুলো বললাম, বড় বক্তা রহবা আজহারি। কি বললাম? এটা আজহারি সাহেব যে চারটে হাদিসের আগে বললাম, সবচেয়ে জনপ্রিয় বাংলা ভাষীদের আলোচকদের মধ্যে এত বড় আলোচক, এই হাদিসগুলো যারা আমার আপনার সামনে বলছে, কিন্তু আমরা শুধুমাত্র কানে মেসেজ করার জন্য শরীয়তকে জানতে চাই, আমরা নতুন নতুন ঘটনা জানতে চাই, জেনে আমাদের অন্তরকে তৃপ্তি করতে চাই। ভাই যেন আপনাকে এই কথাগুলো বলার উদ্দেশ্য এটা নয়, কাউকে অপমান নয়, মূলত কথা এটাই, তাই শরীয়ত যতটুকু ততটুকু আলেমদের কাছ থেকে শেখেন, জানেন, আমল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুধু আলোচনা দীর্ঘ করছি না, এই কথাগুলো শুধুমাত্র আপনাদেরকে বলার উদ্দেশ্য একটাই, যে জাল হাদিস থেকে সতর্ক থাকবেন এবং জানবেন আলেম ওলামা যখন কোন হাদিসকে যুইব জাল ঘোষণা করছে, যারা সহিহ আকীদার আলেম এই হাদিসকে সঙ্গে সঙ্গে বর্জন করবেন। কেননা জাল হাদিস ওটাকে বলা হয় যে নবীর হাদিস নয়, মানুষ তৈরি করে দিয়ে নিজের স্বার্থে এই হাদিসকে তৈরি করে সমাজে প্রচার করছে। মানুষ জাল টাকা তৈরি করে, মানুষ জাল তার টাকা তৈরি করে না ভাই, কেন? বিবেক ফেরার জন্য, মানুষের ক্ষতি হবে হোক এটা মানুষ দৃষ্টি দেয় না। জাল টাকা তৈরি যেমন হয়, যার হাদিস নবীর নামে হয়, দেখবেন ফেসবুকে কিছু জাল হাদিস তৈরি হয়, ফেসবুকেও কিছু জাল হাদিস, মানে দু তিন বছরের মধ্যে অনেকগুলো জাল হাদিস তৈরি হয়েছে। কি জানেন? বলছে এই খবরটা দশজন বন্ধুর কাছে পাঠান, তাহলে আপনার সুখের খুব খুশির একটা খবর পাবেন, আল হাদিস মুজে লিখে দিয়েছে, আছে না? এটা ফেসবুকে জাল হাদিস, মানে 1400 বছর আগের পরে জাল হাদিস তৈরি হয়েছে, এবং ফেসবুকের কোরআনে লাখ লাখ হাদিস আছে, মানুষ সুন্দর সুন্দর উক্তি লিখে দেয় আর নিচে লিখে দেয় আল হাদিস, তাহলে আল হাদিস না হলে জাল হাদিস। কথা বুঝতে পারছেন? যেসব রিপ্লাই দেখবেন যে এই খবরটা অমুক জন একজন স্বপ্নে দেখেছে মদিনার ওই ব্যক্তি, কেউ যদি এই রিপ্লাইটা 1000 ছাপিয়ে যদি বিতরণ করতে পারে, তাহলে তার নাকি একটা খুব সুন্দর মনের যা আশা তা পূর্ণ হবে, আর কেউ যদি পড়ে যদি এটাকে গুরুত্ব না দেয়, তার একটা লোকসান হয়ে যাবে, তার একটা ক্ষতি হয়ে যাবে। ভাই এই লিফলেট গুলো মূলত ছাপায় কারণ যারা যারা হচ্ছে প্রেসের ব্যবসা করে, তারা কারা বলেন তো ভাই? প্রেসের ব্যবসা করে তারা, কারণ যখন পড়বে তখন ওর কাছে আরো বেশি বেশি অর্ডার আসবে। কথা বুঝতে পারছেন?
তাই এই কথাগুলো থেকে আপনারা সকলে সতর্ক থাকবেন আল্লাহর সামনে দোয়া করেন আল্লাহ আমাদেরকে দিশে শিখছে সুন্নাহ সহি হাদিস শোনা এবং আমাদের তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন আমাদের প্রতিদিন অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশফি তুমি তাদের প্রত্যেককে সুস্থতা দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন যারা আমাদের মধ্যে এখনো হালাল পরিপূর্ণ করতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি রাজ্জাক তুমি তাদের প্রত্যেককে হালাল পর্যন্ত পরিপূর্ণ করে দাও সকলে বলি আল্লাহুম্মা আমিন এই দোয়া এই দাওয়া রেখে আজকের মতো আলোচনা শেষ করলাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু